রেবনয় সরকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসা উচিত বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব জাতির সব সফলতা ধ্বংস করেছে আওয়ামী লীগ বলছে খন্দকার এদিকে সাত ফেব্রুয়ারি খেলাফত মজলিসের সমাবেশ এবং জানিয়ে দেব গাজীপুরে পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ সড়ক অবরোধ এদিকে এরশাদ পুত্র এরিককে উদ্ধারের জন্য প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান সর্বশেষ জানিয়ে দেব বিদ্যুতের পর বাড়লো গ্যাসের দাম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন র্যাবনয় সরকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসা উচিত বলছে মির্জা ফখরুল র্যাবের ওপর নয় সরকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসা উচিত কারণ সরকারের নির্দেশে এই সব অপকর্ম করা হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন অভিযোগ করেন মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে দেশে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে আওয়ামী লীগ বিএনপির মহাসচিব বলেন সরকার বিএনপিকে নানা ধরনের উস্কানি দিচ্ছে আর ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছে বিএনপি বিএনপি কোনও উস্কানির ফাঁদে পা দেবে না বলে জানান মির্জা ফখরুল জাতির সব সফলতা ধ্বংস করেছে আওয়ামী লীগ বলছে খন্দকার মোশারফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন জাতির সব সফলতাকে এই আওয়ামী লীগ ধ্বংস করেছে মহান মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রকে নির্বাসিত করেছে প্রশাসন ও বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছে মানুষের ভোটাধিকার নেই মানবাধিকার নেই লোটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই অবস্থা থেকে মুক্তির জন্য রাজপথে এই ফয়সলা নির্ধারণ করতে হবে আজ বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাতাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ছিন্নমূল পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করে খন্দকার মুশারফ হোসেন বলেন উনিশশো সালে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তি একটি যুদ্ধ শুরু হয় কিন্তু আজকে স্বাধীনতার ঘোষণা নিয়ে নিজেদের নির্ভরতা ধামা চাপা দেওয়ার জন্য ইতিহাস বিকৃত করেছে আওয়ামী লীগ তারা বাহাত্তর কে পঁচাত্তর পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে বাকশাল গঠন করে সংবাদপত্রে স্বাধীনতা হরণ করে রক্ষী বাহিনী গঠন করে তিরিশ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করে লুটপাট আর দুর্নীতির কারণে উনিশশো সালে ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি হয় সেই জায়গা থেকে দেশকে সমৃদ্ধশালী করেছিলেন জিয়াউর রহমান তিনি বলেন জাতির গঠনে জিয়াউর রহমান অসম অবদান থেকে আজকে সমৃদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে ব্যর্থ জিয়াউর রহমান সেখানে সফল এজন্য জিয়াউর রহমানকে ভয় পায় আওয়ামী লীগ সেই ভয় থেকে ইতিহাস বিকৃতি করে জিয়াউর রহমানকে তার কৃতিত্ব থেকে দূরে রাখার চেষ্টা করছে সরকার ছাত্র দলের সভাপতি কাজী রনুকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আর বক্তব্য দেন বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সহ ছাত্র দলের নেতারা শাট ফেব্রুয়ারি খেলাফত মজলিসের সমাবেশ বাংলাদেশ খেলাফত মজলিস সাত ফেব্রুয়ারি সমাবেশ করার ঘোষণা দিয়েছে গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয়ে সম্মেলনে দলের আমির ঘোষণা নৌর ইসমাইল নৌপুরি নূরপুরি বলেন দলের মুক্তি জাতীয় পাঠ্যক্রমে ইসলামী শিক্ষা সংকোচনের প্রতিবাদ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ শিক্ষার সব স্তরে আওয়ামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে সাত ফেব্রুয়ারি জাতীয় সমাবেশ করা হবে গুলিস্তান পার্কে হবে এ সমাবেশ খেলাফত আমির বলেন বলেন আলেমদের মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসেও মামুনুল হক সহ শীর্ষ আলেমদের মুক্তির পদক্ষেপ দেখা যাচ্ছে না আগামী প্রজন্মকে ধর্মহীন এবং নাস্তিক বাড়ানোর চক্রান্তের অংশ হিসেবে জাতীয় পাঠ্যক্রমে ইসলামী শিক্ষা সংকোচন করে পত্তলিকতার শিক্ষা ও সংস্কৃতি অনুপ্রবেশ করানো হয়েছে গাজীপুর পুলিশের নির্যাতনে ব্যবসায়ী মৃত্যুর অভিযোগ সড়ক অবরোধ গাজীপুর পুলিশের নির্যাতনে রবিউল ইসলাম নামের এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে এই ঘটনায় বুধবার সকাল নয়টায় ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী রবিউল গাজীপুর মহানগরী ভোগরা বাইপাস পেয়ারা বাগান এলাকার বাসিন্দা তিনি পেশায় একজন সোতার ব্যবসায়ী স্থানীয়রা জানান মোবাইলে বিটকয়েন দিয়ে জোয়া খেলার অভিযোগ শনিবার রাতে চারজনকে আটক করে বাসন থানা পুলিশ পরদিন তিনজন ছাড়া পেলেও ব্যবসায়ী রবিউল ইসলামকে থানায় আটকে রাখে পুলিশ মঙ্গলবার রাতে বাসন থানার একদল পুলিশ ওই ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসেন রাতে তারা জানতে পারেন রবিউল মারা গেছেন সকালে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসীর লাঠি সোটা নিয়ে প্রথমে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন এক পর্যায়ে তারা মহাসড়কে চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বগুড়া বাইপাস মোড়ে ব্যাপক ভাংচুর চালান এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মালেক খসরু খান জাগজ নিউজকে বলেন একটি গুজবকে কেন্দ্র করে স্থানীয়রা রাস্তায় ভাঙচুর ও বিক্ষোভ করছে এর্shad পুত্র এরিকে উদ্ধারের জন্য প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান এর্shadের তালাকপ্রাপ্তা স্ত্রী বিদিশা সিদ্দিকীর হাত থেকে তার ছেলে শাহতা জারার এরshad এরিকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এর্shad ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হোসেন মোহাম্মদ এরshad এর প্রেসিডেন্ট পার্কের বিদिशा সিদ্দিকীকে অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করে তিনি এই আহ্বান জানান আজবুতবা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয় এ সময় ট্রাস্টের সদস্য সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের চাচাত ভাই শান্তুজ্জামান মুকুল ফখরুজ্জামান জাহাঙ্গীর ও অ্যাডভোকেট কাজী রোবায়ত হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে জানানো হয় প্রেসিডেন্ট পার্কে বিদেশিয়ার প্রবেশের সময় এরিকের বয়স ছিল আঠারো বছর বর্তমানে তার বয়স বাইশ বছর এরিক শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি মানসিকভাবে পরিপূর্ণ সুস্থ এবং সামর্থ্যবান মানুষ সে কারণে তিনি নিজেই এখন আর বিদিশা সিদ্দিক নিয়ন্ত্রণে থাকতে রাজি প্রয়োজন এ ধরনের নানা তথ্য এর মধ্যে অডিও ভিডিওতে প্রমাণ পাওয়া গেছে নিরাপত্তার স্বার্থে ট্রাস্টের বিধি নিষেধ থাকা সত্ত্বেও গত সাতাশে অক্টোবর এরশাদ পুত্র এরিককে ওমরা পালনের উদ্দেশ্য জোরপূর্বক বিদেশ ভ্রমণে নেওয়া হয় বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে বলা হয় এর আগে বিদিশা ও তার আশীর্বাদ পোস্ট কতিপয় লোকজনের খপ্পর থেকে মুক্তি পেতে আবেদন জানিয়ে এরিকের টেলিফোন আলাপ সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে এরপরই ট্রাস্টের সঙ্গে প্রেসিডেন্ট পার্কের দূরত্ব তৈরি হয় বিদিশার পক্ষ থেকে গণ মাধ্যমে সরবরাহ করা হয় বিভ্রান্তমূলক তথ্য মিথ্যার আশ্রয় নিয়ে দেওয়া হয় নানা ধরনের সংবাদ বিজ্ঞপ্তি বিদ্যুতের পর বাড়ল গ্যাসের দাম বিদ্যুতের পর এবার এলো গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা একই মাসে দুটোই হয়েছে সরকারের নির্বাহী আদেশে এবার শিল্প বিদ্যুৎ ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে তবে পরিবহন খাতে ও ব্যবসায় দাম দাম সরকার ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে গ্যাসের দাম বাড়িয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এতে গ্যাসে দেখা যায় বৃহৎ শিল্পে প্রতি ইউনিট গ্যাসের দাম এগারো টাকা আটানব্বই পয়সা থেকে বাড়িয়ে তিরিশ টাকা করে হয়েছে অর্থাৎ দাম বেড়েছে right দিনগুন শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউনিট প্রতি গ্যাসের দাম 16 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা করা হয়েছে কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম 16 টাকা ইউনিট প্রতি অপরিবর্তিত থাকছে মাঝারি শিল্পের ব্যবহৃত গ্যাসের দাম 11 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে 30 টাকা করা হয়েছে ক্ষুদ্র কুটি শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম 10 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে 30 টাকা করা হয়েছে চা বাগানের ক্ষেত্রে দাম 11 টাকা 93 পয়সা অপরিবর্তিত থাকছে হোটেল ও রেস্তোরা তে ব্যবহৃত বাণিজ্যিক শ্রেণীর গ্রাহকেরা ফেব্রুয়ারি থেকে প্রতি ইউনিটের দাম দেবেন 30 টাকা 50 পয়সা আগে তারা দিছিলেন 26 টাকা 64 পয়সা গ্যাস সংকট নিয়ে গত কয়েক মাস ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ উৎপাদন খরচ বাড়লেও শিল্প বাঁচাতেও প্রতি ইউনিটে গ্যাসের দাম 25 টাকা করে পর্যন্ত দিতে রাজি হন ব্যবসায়ীরা তবে তারা নিরূপচ্ছিন্ন সর্বরহের নিশ্চয়তা চান তারা বলেন দাম বাড়িয়ে গ্যাস না দিলে শিল্প ধ্বংস হয়ে যাবে আর দাম কমলে দেশেও সমন্বয় করতে পারবে সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতি ইউনিট গ্যাসের বর্তমান দাম পাঁচ টাকা দুই পয়সা নতুন করে এই দুই দাম নির্ধারণ করা হয়েছে চোদ্দ টাকা এতে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুজন কর্মকর্তা বলেন গত ডিসেম্বর থেকে পাইকারি দাম বাড়ানোর